বৃক্ষ মেলা 2023, আর অল্প কিছুদিন আমাদের হাতে আছে। বৃক্ষ মেলা 2023 শেষের দিকে, অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু মেলা শেষ হয়ে যাবে। আজকে আসলাম অর্কিড কালেকশন কোন কোন স্টলে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। হোসেন নার্সারি, রংধনু নার্সারি, এগুলোতে এবার যথেষ্ট অর্কিডের কালেকশন আছে। যথেষ্ট সুন্দর সুন্দর কিছু অর্কিড উঠেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আনকমন কিছু কালার দেখেছি, তো সব স্টলে সবগুলো নেই, কিছু কিছু স্টলে আনকমন কিছু ভ্যারাইটিস এবারে এসেছে অর্কিডের। এটা রংধনু স্টলে কিছু কিছু অর্কিড দেখলে এত সুন্দর লাগে, মনে হয় যে এটা অর্নামেন্টাল ফুলগুলো এরকম। তো যারা অর্কিড কালেকশন করতে চান, যেহেতু হাতে সময় নেই, বৃক্ষমেলাও প্রায় শেষের দিকে, আর মাত্র মনে 4-5 দিন আছে মনে হয়, তো আপনারা আপনাদের পছন্দের গাছগুলো সংগ্রহ করার জন্য বৃক্ষমেলায় চলে যেতে পারেন। বেশ কিছু অর্কিড আছে। এটা হলো ব্র্যাক নার্সারির অর্কিড গুলো। ব্র্যাক নার্সারির অর্কিড গুলো কিন্তু অতিরিক্ত চড়া দাম নয়, দাম কিছুটা বেশি, অনলাইন থেকে কিছুটা দাম বেশি, তবে ব্র্যাক নার্সারিতে কিছুটা সহনীয় দাম আমি দেখেছিলাম। আর অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু অনেক বেশি কালেকশন নেই। আপনার আগে যেরকম আমরা দেখতাম যে প্রচুর অর্কিডের কালেকশন থাকতো, প্রচুর স্টল থাকতো, সেই তুলনায় এবারে কিন্তু খুব কম স্টলে অর্কিড দেখেছি। কম বেশি প্রায় স্টলে আছে, তবে যেরকম আগে অনেক স্টল দেখেছি শুধু অর্কিডের জন্য করা হয়েছে, সেরকম আমি দেখিনি। হাতে গোনা কয়েকটা স্টলে কিন্তু অর্কিড রয়েছে। আশুলিয়া গার্ডেন সেন্টার, এই আশুলিয়া গার্ডেন সেন্টার বিশাল বড় একটা সেন্টার, বিশাল বড় একটা স্টল। আশুলিয়া গার্ডেন সেন্টারটা এইখানেই কিন্তু সবচেয়ে বেশি কালেকশন রয়েছে, আরো 2-3টা আছে, তবে এটা সবচেয়ে বেশি বড় একটা অর্কিড কালেকশনের জন্য স্টল বলতে পারেন। তো এখানে যথেষ্ট পরিমাণে অর্কিড রয়েছে, হাতে গোনা কয়েকটা স্টলে বেশি, এছাড়া তেমন আমার চোখে পড়েনি ওরকম করে। তবে এখানে এই স্টলটার ভিতরে আনকমন অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে, এবং কি এখানে ক্যাকটাস, স্যাকুলেন্ট, ইনডোর প্ল্যান্ট সবকিছু দিয়ে খুব সুন্দর করে, নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে সাজিয়েছে স্টলটা। অর্কিড এমন একটা গাছ যেটা সপ্তাহে 1 দিন পানি দিলেও কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে টিকে থাকে, ফুল দেয়, সেজন্য অর্কিড কালেকশনে কোনো কাপুর্ণ করলে চলবে না। বাজেট থাকলে সবসময় অর্কিড কিনলেই কিন্তু বাগানে অর্কিড থাকা মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো আশুলিয়া গার্ডেন সেন্টার এখানে আসলে বিশাল কালেকশন ওনাদের, যেমন অর্কিডে তেমনি ফল ফুল সব রকমের কালেকশন ওনাদের স্টলে আছে। আমরা চাইলে কালেকশন করতে পারি। আপনারা যারা এখনো বৃক্ষমেলায় আসেননি, শেষ পর্যায়ে এসে হলেও বৃক্ষমেলার সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন, পছন্দের কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারেন। এই বৃক্ষমেলাতে অন্যবারের তুলনায় যদিও অর্কিড কালেকশন কম, কিন্তু কিছু কিছু ইতে আপনারা কিছু কিছু স্টলে যথেষ্ট কালেকশন আছে। আমি যেটাই দেখি হাতে গোনা 2-1টা ছাড়া সবগুলোই আমার কালেকশনে আছে, যার কারণে আমি এবার কোনো কালেকশন করছি না। আমার সাথে যারা এসেছেন তারা এই আশুলিয়া গার্ডেন সেন্টার থেকে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কালেকশন করেছে।
এটা হলো মশু আপার মশুর ছাদ বাগান, মশুর ছাদ বাগানের স্টল। গ্রামীণ ছোঁয়া আছে প্রতিটি কোনায় কোনায়, যেমন আছে অর্কিডের কালেকশন, তেমনি আছে হয়ার কালেকশন, ড্যান্ড্রোবিয়াম, সব রকমের কালেকশনই আছে। আছে স্যাকুলেন্ট, ক্যাকটাস, সব রকমের কালেকশনই আছে। তবে ওনার স্টল এত সুন্দর করে সাজানো, গ্রামীণ পরিবেশের একটা ছোঁয়া দিয়েছে। তারপরে একটা আইডিয়া যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হয়া দিয়ে সুন্দর করে একটা জিরো পয়েন্ট করেছে, যার কারণে ওটা বেশি ভালো লেগেছে। এই অর্কিডটা একদম আনকমন ছিল, আপু ছিল না, যার কারণে এটা আমি কালেকশন করতে পারিনি। তো আমি সকালের দিকে এসেছি, সকালের দিকে তো কেউ থাকে না তেমন একটা, বিকেলে, বিকেল হতে হতে কিন্তু খুব জমজমাট হয়, আর অতিরিক্ত জমজমাটে কিন্তু আমি একটু চলতে আমার একটু কষ্ট হয়ে যায়, আমি একটু ঝামেলাতে থাকতে পারি না, আমার কিছু শারীরিক অসুস্থতা আছে, যার কারণে আমি একটু সকালের দিকে এসেছি, যে হালকা পরিবেশ থাকবে, হালকা পাতলা মানুষ থাকবে, আমি আমার পছন্দের মতো পছন্দের গাছগুলো দেখে শুনে কিনতে পারবো, দেখতে পারবো নীরবে, যার কারণে আমার আসা। তো মশুর ছাদ বাগানের হয়ার কালেকশন দেখুন, বিশাল হয়ার কালেকশন, তাকে তো মশু আপাকে হয়ার রানী না বললেই কিন্তু নয়, উনি হয়ার রানী উনাকে বলা যায়। স্যাকুলেন্ট আছে খুব কম দামে, তবে একটা বিষয়ে খেয়াল করেছি যে যিনি এই স্টলটার মধ্যে এখন বর্তমানে আছেন, উনার সাথে আমি কথা বলেছি, গাছের দাম জানতে চেয়েছি, যেটুকু বুঝলাম যে অন্যান্য স্টলের থেকে মশু আপার ছাদ বাগানের যে স্টলটা, এটাতে কিন্তু খুব রিজনেবল প্রাইসে আপনারা হয়া অর্কিড, বিভিন্ন টাইপের অর্কিডগুলো আপনারা নিতে পারেন। যারা খুব হয়া পছন্দ করেন তারা কিন্তু এই স্টলটার মধ্যে চলে আসতে পারেন। সুন্দর সাজানো গোছানো গ্রামীণ পরিবেশে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন প্রতিটা গাছ যত্ন সহকারে, দেখে একদম মনটা ভরে যায়। পাথসের কালেকশনও আছে প্রচুর। অর্কিড মানেই আলাদা ভালো লাগা, আলাদা সুন্দর, আলাদা মায়া কাজ করে, যার কারণে প্রায় অর্কিড, যতগুলো অর্কিড দেখেছি অল্প কিছু আমার কাছে নেই, এছাড়া প্রায় সবগুলো আমার কাছে রয়েছে, এবং কি আমি প্রচুর চারা করেছি। বিনা যত্নে যদি কোনো গাছ সারা বছর বেঁচে থাকে, বেড়ে উঠে, অর্কিড কালেকশনের কোনো জুড়ি নেই, অর্কিড গাছের কোনো বিকল্প নেই। অর্কিড মানেই হলো একদম অল্প পরিচর্যা, অল্প যত্নেই কিন্তু ফুল দেয়, আর একবার ফুল দিলে দীর্ঘদিন এই ফুলগুলো তাজা তাজা থাকে, সুন্দর থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে আমার দেখা অনেকগুলো বাগানেই আছে যারা বাগানে সারা বছরই শুধু অর্কিডে কালেকশন করে, এবং কি অর্কিডের চারা করে, অর্কিড রাখে। এটা হলো ল্যাবেজ অ্যাগ্রোজ, এখানেও যথেষ্ট পরিমাণে অর্কিডের কালেকশন আছে। মেলায় একটা জিনিস সবচেয়ে বেশি আকর্ষণীয়, সেটা হলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গাছগুলোকে ডিসপ্লে করা হয়েছে, যার কারণে দেখতে অসম্ভব ভালো লাগে। বৃক্ষ মেলা আসলে মনটা ভালো হয়ে যায়। ল্যাবেড অ্যাগ্রোস এখানে প্রচুর কালেকশন আছে, হয়ার প্রচুর কালেকশন আছে, ভ্যান্ডা অর্কিডের, ডেন্ড্রোবিয়াম, মিনি, সব রকমের কালেকশনই কিন্তু ওনাদের স্টলে আছে। আপনারা এখনো অর্কিড কালেকশন করতে চান, তাহারা কিন্তু খুব দ্রুত এসে অর্কিড কালেকশন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি গাছ লাগান, অন্তত এই বর্ষায় দুটো তিনটে করে গাছ হলেও আমরা যেন প্রতিটা মানুষ লাগানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে দারুণ একটা ভূমিকা রাখবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।